Puchi. 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 Ai ai. Hello guys, assalamualaikum. So আজকে বিয়ারের জন্য মাছ কেনা হয়েছে বাজার থেকে মাছ আনছে আম্মা ওর জন্য তো এখান থেকে ওকে একটা মাছ আমি রান্না করে দিব পানি দিয়ে যা সেদ্ধ করব ভাত দিয়ে মাখিয়ে দেওয়ার জন্য আর দেখি ও কাঁচা মাছ খায় কিনা তবে কাঁচা মাছ তেমন একটা দেই না খুব কমই দেয়া হয় ও তুমি একটা এখানে নিয়ে নিছো হ্যাঁ কাঁচা খাবি তো একটা নিয়ে নিছে মনে হয় এটা খাবে আর আমি এদিকে আরেকটা মাছ এখন রান্না করব ওর জন্য পরে এটা ভাত দিয়ে মাখিয়ে দিব তো চলুন আমরা এখন ভিডিওটা দেখি সো আইটি কথা আমি এর আগে হয়তো কোনো ভিডিওতে এভাবে ভয়েস দেই নাই তো কেমন হবে আমি জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমি কিভাবে ভিডিও মেক করলে আরো ভালো হবে বা আপনাদের ভালো লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব ওই অনুযায়ী ভিডিও মেক করতে তো এখানে আমি মাছটা হচ্ছে ভেঙে দিব ভেঙে একদম পানির সাথে মিশে সুপের মতো করব যাতে ভাতের সাথে মাখাতে সুবিধা হয় তো ফার্স্টের দিকে যখন আমি বিড়াল পালার কথা বলছিলাম বাসায় তো কেউ রাজি ছিল না শুধু আমার হাজবেন্ড ছাড়া আর পরে আস্তে আস্তে আম্মা আর সবাই যারা আছে সবাই পরে বিড়ালটাকে মানে আমার থেকে বেশি ভালোবাসে এখন যেটা বলবো আমার ওকে খাবার দিতে হয় না এখন আর ওনারাই সবাই মানে ওর কখন খিদে লাগে মানে সব দেখাশোনা করে মানে সবাই অনেক বেশি ভালোবাসে বিড়ালটাকে অনেক আদর করে সো এই যে এই সো এই যে এখানে আমাদের মাছ রান্না প্রায় শেষ আর ওর এদিকে এখনও খাওয়া হয়নি প্রায় শেষ খাওয়া তো এখন আমি হচ্ছে ওকে রান্না মাছটা দিয়ে ভাত দিয়ে দিব দেখি কেমন খায় যদি ওর পেটটা এখন অলরেডি ভরা তো আমি খুব অল্প পরিমাণে দিলাম কারণ ওর পেট ভরা আছে নাও খেতে পারে আর ওর একটা স্বভাব হচ্ছে যদি এই ভাতটা এখন না খায় মা বা পুরাটা খেতে না পারে পরবর্তীতে ওর যখন খিদে লাগবে তখন কিন্তু এই ভাতটা ওর খাবে না সো একদম মানুষের মতোই তো দেখি খায় কি না না মনে হচ্ছে খাবে খিদে আছে পেটে সো ও খেতে থাক আর আমিও আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ